হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবলীগ নেতাসহ নিহত দুই, বাড়িঘরে অগ্নিসংযোগ। হবিগঞ্জের বাহুবল উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে যুবলীগ নেতাসহ দুইজন নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন অন্তত 15 জন। গতকাল শনিবার রাত 10:30টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের মিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন বাহুবল উপজেলার কামারগাঁও গ্রামের বাসিন্দা ইউসুফ আলী 45 ও একই গ্রামের ওস্তার মিয়া 35। নিহত ইউসুফ আলী বাহুবল উপজেলার যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। গতকাল দিবাগত রাত 12:00টার দিকে দুইজন নিহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে এক পক্ষ আরেক পক্ষের বাড়িতে অগ্নিসংযোগ শুরু করে, আর এতে বেশ কয়েকটি বাড়িঘরও পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া যায়। আর এই ঘটনায় রাত 1:00টার দিকে ঢাকা সিলেট মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাত 1:30টার দিকে মহাসড়কে যান চলাচল আবার স্বাভাবিক হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে বেশ কিছুদিন ধরে ইউসুফ আলীর সঙ্গে উপজেলার কামারগাঁও গ্রামের বাসিন্দা ফারুক মিয়ার বিরোধ চলে আসছিল। সম্প্রতি ইউসুফ আলী সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেন ফারুক মিয়া। আর এ মামলায় ইউসুফ আলী সহ অন্যরা আদালত থেকে জামিন পান। জামিন পেয়ে তারা এলাকায় এসে ফারুক মিয়াকে নিয়ে কটূক্তি শুরু করেন। আর এ নিয়ে গতকাল রাত 10:00টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে 15 জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে ইউসুফ আলী 45 ও ওস্তার মিয়া 35 গতকাল রাত 11:30টার দিকে হবিগঞ্জ 250 সজ্জা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নিহত ওস্তার মিয়া ছিলেন ফারুক মিয়ার পক্ষের লোক। আশঙ্কাজনক অবস্থায় মকসুদ আলী নামের আরেকজন ব্যক্তি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত অন্য ব্যক্তিরা হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসা নেন। আর এই বিষয়ে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধ থেকে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের দুইজন নিহত হন। তবে এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। আজ রোববার নিহত দুজনের লাশের ময়নাতদন্ত হবিগঞ্জ হাসপাতালে সম্পন্ন হয়েছে।